গুড মর্নিং ইন্টারনেট, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, বিএসএনএল এর পক্ষ থেকে কিন্তু একটি নতুন অফার লঞ্চ করা হয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, মাত্র 96 টাকার রিচার্জ করলেই আপনি কিন্তু পেয়ে যাবেন 180 দিনের ভ্যালিডিটি, আর সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কল সঙ্গে 100টি SMS প্রতিদিন। তো ফ্রেন্ডস, কী এই অফার এটা জানবো আজকের এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনও আমাদের চ্যানেল কেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয় না যে এয়ারটেল এবং ভোডাফোন এই দুটি কোম্পানি যে নতুন প্ল্যান নিয়ে এসেছে, যেখানে তারা বারংবার বলছে যে মাত্র 35 টাকার রিচার্জ আপনাকে করতে হবে প্রতি মাসে, আর তবেই কিন্তু আপনার আউটগোয়িং কল পরিষেবাটি থাকবে, আর যদি আপনি না করেন তাহলে আপনার ইনকামিং পরিষেবাও কিন্তু থাকবে না। তো ফ্রেন্ডস, এই যে অফার বিএসএনএল এর, মাত্র 96 টাকা রিচার্জ করলে আপনি 180 দিন অর্থাৎ দীর্ঘ 6 মাস পর্যন্ত ইনকামিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় ফ্রেন্ডস যে এয়ারটেল এবং ভোডাফোন এই কোম্পানিগুলিকে কিন্তু আবার দ্বিতীয়বার চিন্তাভাবনা করা উচিত এই ব্যাপারটি নিয়ে, কারণ এয়ারটেল এবং ভোডাফোনের কিন্তু কাস্টমার সংখ্যা অনেকটাই পড়ে গিয়েছে এই কারণে। তো ফ্রেন্ডস, এবারে আসছি বিএসএনএল কী বলেছে এই প্ল্যানে সেটি। তো ফ্রেন্ডস, সবার আগে আপনারা মাথায় রাখবেন যে বিএসএনএল পক্ষ থেকে যে 96 এই অফারটি লঞ্চ করা হয়েছে এটি একটি প্রমোশনাল অফার, আর এই অফারটি মেনলি দেওয়া হচ্ছে চেন্নাই এবং তামিলনাড়ুতে। তো ফ্রেন্ডস, এই অফারটি কিন্তু আপনারা যদি নিয়ে পারেন তাহলে কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন আনলিমিটেড কল সঙ্গে 100টি SMS, কিন্তু এই পরিষেবাটি পাবেন আপনি প্রথম 21 দিন, আর তারপরে কিন্তু আপনার ইনকামিং কল চলতেই থাকবে, এছাড়াও আপনার কিন্তু রোমিং পরিষেবাও চলতে থাকবে। তো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এয়ারটেল এবং ভোডাফোনের কিন্তু এই অফারটি নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত, কারণ একবার 100 টাকারও কম রিচার্জ করে যদি 6 মাসের ভ্যালিডিটি পাওয়া যায় তাহলে পরে এয়ারটেল এবং ভোডাফোনকে আমরা কেন ব্যবহার করব। তো ফ্রেন্ডস, আপনাদের এই বিষয়ের উপরে কী মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কিন্তু আপনাদের আরও একটা জিনিস জানা উচিত, এই অফারটি কিন্তু 5th of July চালু করেছে বিএসএনএল, আর এটি 2nd October 2019 কিন্তু শেষ হবে, আর এর মধ্যে যদি আপনি এই রিচার্জগুলিকে করে ফেলেন তাহলে কিন্তু আপনার ভ্যালিডিটি 6 মান্থস জন্য বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ব্যাপারে আপনাদের মতামত কিছু থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমি মনে করি যে ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ সেকেন্ড সিম হিসেবে এখন আমাদের কিন্তু প্রত্যেকেরই একটি করে বিএসএনএল সিম অবশ্যই রাখা উচিত। তো ফ্রেন্ডস, যেহেতু রাষ্ট্রায়ত্ত কোম্পানি সেই জন্য কিন্তু আপনাদের এই কথাটাও মাথায় রাখতে হবে যে বিএসএনএল কিন্তু সার্ভিসের দিক থেকে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে অন্যান্য কোম্পানিগুলির তুলনায়। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।